রাজ্য বিপুল বিনিয়োগ হতে চলেছে এবার বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হতে চলেছে আর তাতে করে এবার বাংলায় বহু ছেলে মেয়ের চাকরি হবে বৃহস্পতিবার নবান্নে লেদার কমপ্লেক্স কর্মদিগন্ত নিয়ে একটা রিভিউ মিটিং ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সমস্ত বিষয় বিস্তারিত জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা রিভিউ মিটিং ডেকেছিলেন কর্মশিল্পের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এগারোশো পঞ্চাশ একর জমির ওপর গড়ে এই লেদার কমপ্লেক্সে ম্যানুফ্যাকচার ইউনিট কাজ করছে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে এসেছে ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে ফলে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ফলে সব মিলিয়ে সাড়ে সাত লক্ষ মানুষের কাজ হবে ফলে এক্সপোর্ট বৃদ্ধি পাবে পানীয় জল প্রকল্পও তৈরি করা হচ্ছে চারশো কোটি টাকা বিনিয়োগে আঠাশ মেগা গ্যালন পানীয় জল প্রকল্পও তৈরি করা হচ্ছে আশপাশের এলাকার মানুষও উপকৃত হবে আলিপুর মিউজিয়ামের সামনে একটি শপিং মল তৈরি করা হবে হিটকো এই শপিং মল তৈরি করবে এই শপিং মলে পঞ্চাশ শতাংশ ক্যালকাটা লেদার কমপ্লেক্সের প্রোডাক্ট থাকবে আর বাকি পঞ্চাশ শতাংশ থাকবে বাংলার শাড়ি সহ একাধিক প্রোডাক্ট শুনব কি বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় শুনুন বৃহত্তম ইন্টিগ্রেটেড লেদার কমপ্লেক্স মাননীয় মুখ্যমন্ত্রী যার নাম রেখেছেন কর্মদিগন্ত যে সাইজে চর্মনগরী সারা বিশ্বেই বিরল সেইটি নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি রিভিউ মিটিং ডেকেছিলেন কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এর চেয়ারম্যান তথা টি এর প্রেসিডেন্ট হিসেবে রমেশ জুনেজা চর্মশিল্পের প্রতিনিধি হিসেবে সেই ছিলেন লেদার গুডস আপনারা জানেন ট্যানারি কমপ্লেক্স এর সঙ্গে সঙ্গে সেখানে আছে একটি বৃহৎ লেদার গুডস পার্ক তার হয়ে তার নেতৃস্থানীয় জায়গায় মিস্টার তপন নন্দী তিনি ছিলেন অনেক মন্ত্রী সচিব প্রমুখর সান্নিধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেন এগারোশো পঞ্চাশ একর জমির ওপর গড়ে ওঠা এই লেদার কমপ্লেক্সে ইতিমধ্যে পাঁচশোটি ট্যানারি এবং লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে এসছে কর্মসংস্থান হয়েছে ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষের আরও একশো সাতাশিটি ট্যানারি এবং একশো উনচল্লিশটি ফুটওয়্যার ইউনিট এখানে আসছে যার রিভিউ আরো একশো টি ট্যানারি এবং একশো উনচল্লিশটি ফুটওয়্যার ইউনিট ওখানে আসছে আজ বোঝা গেল যার ফলে আরো দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে আজকে রিভিউ মিটিং এ এটা ক্লিয়ার হলো যে কর্মসংস্থান এর ফলে হবে আরো আড়াই লক্ষ মানুষের ফলে সব মিলিয়ে ডিরেক্ট এবং এমপ্লয়মেন্ট ইনক্লুড করে কর্মদিগন্ত অর্থাৎ লেদার কমপ্লেক্সে কর্মসংস্থান হচ্ছে সাড়ে সাত মানুষের। নতুন বিনিয়োগের সঙ্গে সঙ্গে এক্সপোর্টস বহুগুণ বৃদ্ধি পাবে আজকের মিটিং এ লেদার কমপ্লেক্স এর জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রী মুখ্য সচিব সহ সকল সচিবগণের সঙ্গে এবং শিল্প মহলের প্রতিনিধিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং এ দেখা গেল ইনফ্রাস্ট্রাকচারের কাজ ইতিমধ্যেই প্রায় উনিশশো কোটি টাকার কাজ হয়েছে জমির দাম যদি এক হাজার কোটি ধরা যায় নশো কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পানীয় জল রাস্তা সিওরেজ কমন ফেসিলিটি সেন্টার হচ্ছে আরো অনেকগুলি কাজ হয়ে গেছে বাকিটাও শেষের মুখে যেটা নিয়ে ডিটেলে আজকে রিভিউ হলো খুবই যেটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে চারশো কোটি টাকা দিয়ে এমজিডি ক্ষমতা সম্পন্ন একটি বিরাট পানীয় জল সরবরাহ প্রকল্প ওখানে হচ্ছে এবং এই জলপ্রকল্পর মাধ্যমে শুধুমাত্র কর্মদিগন্ত নয় আশেপাশের মানুষজন উপকৃত হবেন এছাড়া আজকের মিটিং এ যেটা বিশেষভাবে ঘোষিত ও আলোচিত হলো সেটা হচ্ছে ক্যালকাটা লেদার কমপ্লেক্স অর্থাৎ কর্ম যে সকল প্রোডাক্ট হয় লেদার গুডস ইত্যাদি যা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে বিদেশি বহু মার্কেটে যার খুব ডিমান্ড এবং সার্ভিসেস আছে সেইগুলিকে তুলে ধরার জন্য আলিপুর যেটা জেল ছিল যেটা এখন হেরিটেজ মিউজিয়াম হয়েছে সেই আলিপুর মিউজিয়ামের সামনে হিটকো একটি লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মল গড়ে তুলবে যেখানে অন্তত ফিফটি পার্সেন্ট জায়গা বরাদ্দ হবে এই কলকাতা লেদার কমপ্লেক্সের গুডসের জন্য বাকি ফিফটি পার্সেন্টে বাংলার শাড়ি প্রমুখ অন্যান্য কটেজ ইন্ডাস্ট্রি জিনিস থাকবে আশা করা হচ্ছে যে এই কলকাতা লেদার কমপ্লেক্স তথা কর্মদিগন্তের উৎপাদন ক্ষেত্র এবং এই যে আলিপুর যে মিউজিয়ামের সেখানে যে লেদার মল গড়ে তোলা হবে তার ইন্টিগ্রেশনের ফলে দি বেস্ট প্রোডাক্টস অফ আওয়ার আর্টিজানস অফ আওয়ার ইন্ডাস্ট্রিজ অ্যাট ক্যালকাটা লেদার কমপ্লেক্স উইল গেট ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সপোজার থ্রু দিস মল রাজ্যে এবার বিপুল বিনিয়োগ হতে চলেছে এবার বাংলায় লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হতে চলেছে আর তাতে করে এবার বাংলায় বহু ছেলেমেয়ের চাকরি হবে বৃহস্পতিবার নবান্নের লেদার কমপ্লেক্সে কর্মদিগন্ত নিয়ে একটা রিভিউ মিটিং ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সমস্ত বিষয় বিস্তারিত জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা রিভিউ মিটিং ডেকেছিলেন চর্মশিল্পের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এক হাজার একশো পঞ্চাশ একর জমির ওপর গড়ে এই লেদার কমপ্লেক্সে ম্যানুফ্যাকচার ইউনিট কাজ করছে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে ফলে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ফলে সব মিলিয়ে সাড়ে সাত লক্ষ মানুষের কাজ হবে ফলে এক্সপোর্ট বৃদ্ধি হবে পানীয় জল প্রকল্পও তৈরি করা হচ্ছে চারশো কোটি টাকা বিনিয়োগে আঠাশ মেগা গ্যালন পানীয় জল প্রকল্প তৈরি করা হচ্ছে আশেপাশের এলাকার মানুষও উপকৃত হবে আলিপুর মিউজিয়ামের সামনে একটি শপিং মল তৈরি করা হবে হিটকো এই শপিং মল তৈরি করবে এই শপিং মলে পঞ্চাশ শতাংশ ক্যালকাটা লেদার কমপ্লেক্সের প্রোডাক্ট থাকবে আর বাকি পঞ্চাশ শতাংশ থাকবে বাংলার শাড়ি সহ একাধিক প্রোডাক্ট আসুন শোনাই আরেকবার কি বলছেন মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বৃহত্তম ইন্টিগ্রেটেড লেদার কমপ্লেক্স মাননীয় মুখ্যমন্ত্রী যার নাম রেখেছেন কর্মদিগন্ত যে সাইজের যেমন সারা সেইটি নিয়ে আজকে বিশ্বে মুখ্যমন্ত্রী একটি রিভিউ মিটিং ডেকেছিলেন কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এর রিজনাল চেয়ারম্যান তথা সিএলসিটি এর প্রেসিডেন্ট হিসেবে রমেশ জুনেজা চর্মশিল্পের প্রতিনিধি হিসেবে সেই মিটিং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন